জলে ডুবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল খানাকুলের হানুয়া এলাকায়। মৃত যুবকের নাম স্বরূপ সর্দার। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি মুদির দোকান থেকে ময়দা কিনবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন রাত্রিবেলা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু স্বরূপকে খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকালে বনের মধ্যে একটি পুকুর পাড়ে পাড়ার একটি ছোট ছেলে খেলতে গিয়ে দেখে জলে ভাসছে স্বরূপ। প্রতিবেশীরা স্বরূপের বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধারের জন্য খানাকুল থানায় জানায়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাটা বলতে, সন্ধ্যেবেলা ময়দা কিনতে বেরিয়েছে, ভাবছে ছেলে চলে যাবে ঘরকে, ঘরের লোকে এইটি বলে, আর ময়দা কিনতে আসলে তাও জানি। রাত্রে 9টার সময় খোঁজাখুঁজি করেছে, তারপর 2টোর সময় খোঁজাখুঁজি করেছে, ওতেই সকালবেলা দেখা গেল একটা বাচ্চা ছেলে দেখেছে। কোথায় দেখলো? বনেতে, পুকুরের বনেতে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যাই মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোহপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।